আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিশিয়াল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা রিলিজ SHA ফিঙ্গারপ্রিন্ট সেটা আপনাদের প্রজেক্ট থেকে বের করতে পারেন। সাধারণত আমরা ডিভাক SHA ফিঙ্গারপ্রিন্ট বের করে থাকি। তো সেটা মাঝে মাঝে আমাদের প্লে স্টোরে অ্যাপ রিলিজ করার পরে রিলিজ SHA ফিঙ্গারপ্রিন্ট SHA-1 ফিঙ্গারপ্রিন্ট লাগে। আর ডিভাকটা তো সেটা মাঝে মাঝে চেঞ্জ হয় আর কি। তো আমরা সেটা কিভাবে পেতে পারি এই ভিডিওতে আমরা সেটা দেখব। প্রথমে আমরা ডিভাকটা দেখে নিচ্ছি। এখানে আমি টার্মিনালটা ওপেন করব। দেন আমাদের এইখান থেকে এটুক আপনার টাইপ করতে পারেন, হুবহু অবশ্যই লিখতে হবে সাইন ইন রিপোর্ট। তো এইটুক সহ সম্পূর্ণ লেখার পরে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যদি এন্টার দেন তাহলে একটু অপেক্ষা করতে হবে। তাহলে দেখতে পারবেন যে আপনাদের SHA-1 যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা চলে আসছে। বাট এইখানে রিলিজ কিন্তু দেখতে পাচ্ছেন যে নাল, সবকিছু এখানে নাল। রিলিজের যতগুলো আছে স্টোর বা তারপরে তো সবটাই নাল। তো উপরেও এইখানেও আছে ডিবাগ SHA ফিঙ্গারপ্রিন্ট, দুই জায়গায় আছে ডিবাগের টেস্ট। তো মূল কাজে চলে যাব। এখানে আবার অ্যাপসে নিয়ে নিচ্ছি। তো আমাদের বের করার জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। রিলিজ ভার্সনে SHA-1 ফিঙ্গারপ্রিন্ট, এখানে অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর মাউসে রাইট ক্লিক করে এইখানে ওপেন মডিউল সেটিংস এ চলে যাবেন। শর্টকাট হলো F4। তারপর এখানে মডিউল থাকবে, এখানে অ্যাপ থাকবে। তারপর সাইন ইন কনফিগে চলে যাব। এখানে অলরেডি ডিবাগটা আছে, আমরা প্লাসে চলে যাব। এখানে আমাদের একটা নেম, রিলসে নেম দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে, রিলিজ লিখে ওকে দিয়ে দিবেন। তো রিলিজ চলে আসবে। তো আপনারা যখন সাইন ইন অ্যাপ বিল্ড করেন তখন দেখা যায় যে কে স্টোর ফাইল এর লোকেশনটা এখানে দেওয়া যায় যদি অলরেডি জেনারেট থাকে। স্টোর পাসওয়ার্ড কে অ্যালায়েন্স কে পাসওয়ার্ড। তো এগুলা ওইভাবে বিল্ড করলে, জেনারেট সাইন ইন অ্যাপে কে বিল্ড করলে তো সেগুলো আপনাদের কাছে থাকবে। এছাড়া আপনারা নতুনভাবে এখানে দিতে পারেন। তো আমি ওই সাইন ইন ভাবে অ্যাপটা বিল্ড করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমাদের প্রথম ক্রিয়েট করে নিতে হবে। তারপর কোন জায়গায় আমি সেভ দিব সেই লোকেশনটা আমাদের দিতে হবে। তুমি যেখানে প্রজেক্টটা ওপেন করছি সেখানেই সেভ করতে পারি। তো লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে লোকেশনে আমি সেভ করতে চাচ্ছি। তারপর আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। এখানে আমি নাম দিচ্ছি মাই নিউ রিলিজ। ওকে, এখন 8 সংখ্যা বা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্য অন্যগুলোর সাথে ম্যাচিং হতে হবে। উপরে নিচে সব জায়গায় সেম। দেন সেই অ্যাপের ভ্যালিডিটিটা কত বছর থাকবে? 2-3 বছর দিলে কিন্তু কাজ করবে না তাই আপনাদের অনেক বছর দেওয়ার ট্রাই করবেন। তো আমি এইখানে ফুল নেম দিয়ে দিচ্ছি, তারপর অর্গানাইজেশন এগুলো ফিল আপ করলেও করতে পারেন, না করলেও সমস্যা হওয়ার কথা না। দেন এটা আমি সেম দিয়ে দিচ্ছি। স্টেট সেম দিয়ে দিচ্ছি। আর কান্ট্রি কোড 088 দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমাদের জেকেএস ফাইলটা জেনারেট হয়ে গেছে। আমরা রিমেম্বার পাসওয়ার্ড দিতে পারি, তারপর আমরা নেক্সটে চলে যাব, দেন রিল সিলেক্ট করব, ক্রিয়েটে চলে যাব। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো সাকসেসফুলি ভাবে কিন্তু আমার বিল্ড হয়েছে। আমরা যে লোকেশনটা দেখি তাহলে দেখতে পারবো যে এবিবি ফরম্যাটের সেই ফাইলটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এইবার আমরা সেই ওপেন মডিউল সেটিং এ চলে যেতে পারি আবার। দেন আমরা এখান থেকে একটু অপেক্ষা করতে হবে, আমরা আবার তৈরি করে নিতে পারি। রিলিজ আগেরটা নাই। দেন আমরা জেকেএস ফাইলটা এখানে সিলেক্ট করব যেখানে আমরা জেনারেট করছি। এখানে দেখতে পাচ্ছি দেন যে পাসওয়ার্ডটা আমরা দিছি ওইখানে K0 সেম ওইখানে যা লেখা ছিল সেম পাসওয়ার্ড আবারও দিতে হবে আমাদের। দেন ওকে, একটু অপেক্ষা করতে হবে, প্রজেক্টটা আবারও সিঙ্ক হবে। তো আবারও আমাদের ওইটাতে ওকে দেওয়ার পর ওপেন আমি শর্টকাট দরকার নাই, ওপেন মডিউল সেটিং। দেন এখানে বিল্ড ভ্যারিয়েন্স। তো বিল্ড ভ্যারিয়েন্সে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে রিলিজটা সিলেক্ট করবেন। রিলিজ সিলেক্ট করার পরে সাইন ইন কনফিগ থেকে আমরা এখানে রিলিজটা সিলেক্ট করব, দেন ওকে। তো আমরা সাকসেসফুলি ভাবে জেনারেট করতে পারছি। আমি এখানে আবারও গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে রিলিজটা দেওয়াই আছে। তো আমরা এখন আবারও সাইন ইন রিপোর্টটা বের করতে পারি, তার জন্য আমাদের এইটুক ইউজ করতে হবে। দেন আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এন্টার দিব। অবশ্যই একটু অপেক্ষা করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের রিলিজটা আমরা পেয়ে গেছি। তো এইখানে আছে টেস্ট ডিবাগ দেখতে পাচ্ছেন, আর এটা ডিবাগের সাথে কিন্তু রিলিজটা কিন্তু মিলে না, রিলিজটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। এটা আরেকটা ডিবাগ, এটা রিলিজ, এটা টেস্ট ডিবাগ। তো तो आशा करी এরপরে আপনারা এই রিলিজটা ফায়ারবেসে ইউজ করতে পারবেন বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।